লোকসভা নির্বাচনের বাবে হাজু কংগ্রেস দল চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা মার্চর প্রথম সপ্তাহতে কংগ্রেস দলে অহবত ঘোষণা করব প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়া কংগ্রেসের প্রার্থী তালিকাত সিল মোহর মারিব এআইসিসির সেন্ট্রাল ইলেকশন কমিটি এই কথা নিউজ এইটিনক জানালে কংগ্রেসের জ্যেষ্ঠ বিধায়ক ভৰত নৰহ আমি লোকসভা নির্বাচনের কারণে আমার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে অকল সেন্ট্রেল ইলেকশন কমিটির মিটিং বলে বাকি আছে আর সেন্ট্রেল ইলেকশন কমিটির মিটিংয়ে প্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত লব আর আমি জানামতে দুই দিনের ভিতরতে হয়তো সেন্ট্রেল ইলেকশন কমিটির মিটিং হব তাত প্রার্থী চূড়ান্ত করব আর বোধহয় আগস্ট মার্চের প্রথম সপ্তাহত ঘোষণা করব দেশের বিভিন্ন রাজ্যত ইন্ডি এলায়েন্সের অংশীদারী দলের মাজত আসনের বুঝাবুঝি হয়েছে বিরোধীয় অহবতো একেলগে নির্বাচন খেলার বাবে চেষ্টা অব্যাহত রাখিছে অসমত আমি ইতিমধ্যে আমার যেটো বিরোধী ঐক্যমঞ্চ আছে বিরোধী ঐক্যমঞ্চের মাজত এতিয়াও আলোচনা চলি আছে আর তৃণমূল কংগ্রেসের লগতো এতিয়াও যোগাযোগ চলি আছে আলোচনা চলি আছে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া নাই বলে আমি জানিব পারিছো এখানে আমি অসমতো এটা আমি খুব যত্ন করে আছো যাতে বিরোধী ঐক্যমঞ্চে আমি একেলগে যাতে ইলেকশন নির্বাচন খেলিব পারো কংগ্রেসের আর কোনো বিধায়কে দল ত্যাগ নকরে এই দাবি ভৰত নৰহৰ নাওপইচা সমষ্টির বিধায়কগীর মতে কংগ্রেসের প্রতিজন বিধায়কে ইজনে আনজনের সঙ্গে মত বিনিময় করেছে কংগ্রেসের বিধায়িনী দলের বৈঠকতো দল ত্যাগের বিষয়টো আলোচনা হয়েছে ওয়ান টু ওয়ান এম এল এ বিলাকৰ লগত আমি যোগাযোগ করেছো যে কি কারণে যাওয়ার কথাটা চিন্তা করেছে বা যাব নালাগে বা যাওয়াটা উচিত নহব বা গলেও যে একোটা লাভ নহব এই বিষয়ে আমি এম এল এসকলের লগত আমি আলোচনা করে আছো মানে ভিতরকে প্রতিজন এম এল এর লগত এইটো কুইক রেসপন্স টিম হিসাবে নহয় এই যে আমি এম এল এ হিসাবে এম এল এ টু এম এল এ আমি কন্টেক্ট করে আছো কংগ্রেস দলে নেতা বনায় আর সেই নেতারেহে বিজেপি দল চলিছে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করে ভৰত নৰহ বিপুল বর্মনের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট